মন খারাপ করার কিছু নাই তোমরা তোমাদের চেষ্টা অব্যাহত রাখবে ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরা বিজয়ী হতে সক্ষম হবে আবৃত্তি শুনবে যাদের নাম ঘোষণা করছিলাম তারা এখন আবৃত্তি করতে আসবা রোকাইয়া তৃতীয় পুরস্কার গ্রহণ করবে শ্রুতি বেদনা কাছ থেকে নসরাত জাহান সিনহা দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে মাদ্রাসার হাত থেকে ফতিউল ইসলাম সাইফি প্রথম পুরস্কার গ্রহণ করবে তাসলিমা মাদানের কাছ থেকে প্রথমে আবৃত্তি করবে আদিত বেরোয়া মধ্য আমি আবার আঙ্গুলি ঘোষণা করতেছি তারপর আসবে শাহজাদ খান সুহান রাফিউল ইসলাম রাইসা জিহা দিনিয়া ইসলাম হেসা মেহরিন রোজা উম্মে তাকিয়া ইশরাত জাহান লাবিবা রামিন বুলবুল ইতিয়াস আহমেদ ইতিয়াস